নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 5 মাস ধরে স্কুলেই আশ্রিত বানভাসী পরিবার, খোঁজ নেয়নি প্রশাসন। গৌতম সিদ্দিকের অগোপচল, আফতাবের ভাষ্যে স্পষ্ট চিত্র। রজনীখালের ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য ন দেওয়ার চিকিৎসা শিবির পিপলসে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বানের জলে ভেসে গেছে গৃহস্থের একচিলতে বসত ভিটে। 7 সদস্যের পরিবার নিয়ে পথে বসেন গৃহস্থ আলম। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন সিও বিডিও। তাৎক্ষণিক কোনো উপায় বের না হওয়ায় আলমের পরিবারকে আপাতভাবে ঠাঁই করে দেওয়া হয় হাইলাকান্দি শিক্ষা ব্লকের বাঁশডোহর বড় হাইলাকান্দির 444 নম্বর বাঁশডোহর প্রাথমিক বিদ্যালয়ে। একদিকে চলছে স্কুল, আর অন্যদিকে নিজেদের মানিয়ে চলছেন আলমরা। কিন্তু গত কয়েক মাস ধরে এই পরিবারের দিকে কেউ ফিরে তাকাননি। ঘটনার কথা তুলতে গিয়ে আলম জানান, 5 মাস ধরে এখানে পড়ে রয়েছে কিন্তু কেউ খোঁজ নেয়নি। আমার স্যার ঘরটা রেখে ভাঙ্গে গেছে, আমার তো রবিবার কোনো ব্যবস্থা নেই, আমার ব্যবস্থা নেই আর তুমি চিন্তা করে লাভ নাই। কতদিন থেকে থাকলে? আমি তো থাকার 5 মাস হয়ে গেছে। আপনার ঘর কই ভাঙছে? ও তো সামনে কিনারে ভাঙছে, নদীর ভাঙ্গা। নদীর ভাঙ্গা? হ্যাঁ। আপনার কোনো ডিসি কিংবা কোনো ডিপার্টমেন্টের তো আসছো না? না, কোনো কোনো খবর আমার কাছে দিয়েছে না। হ্যাঁ, কেউ কোনো খবর দিয়েছে না। এখন আপনার ও স্কুল, আপনার ফ্যামিলি কজন হয়ে থাকে? আমার ফ্যামিলি পরিবার 7 জন হয়। আপনি ও স্কুলে থাকে? পরে আলমের দুর্দশার চিত্র তুলে ধরে স্থানীয় এক বাসিন্দা জানান, আমার এই যে যেতে আমার এই নদীর বাঙ্গন কোন আহিল আর এই 10 ফ্যামিলি পুরালয় গুছি গল, পুরা জমিন বাড়ি মাটি গড় লই গুছি গল। তেতিয়া এই লড়াটোর নাম হয় আলম। ই আমি যেতিয়া তার প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়টো মাটিত একদম ঘুরি গল, লেটি গল, তেতিয়া আমি বিভাগীয় কৃতকপক্ষসকলক মই জনাইছো। তেতিয়া বিডিও সিও এমএলও মহোদয় আহিছে, আহি এই আমেলক সহায় করেছে যে আমার রাইজক লই তাক স্কুলক এই হেড টিচারের লগত কথাটো পাতি মেলি থৈছে। আর আজিলকে আমার স্কুলখনত ক্ষতি হয়ে গেছে, কিন্তু ইমান দিনের পর কোনো বিভাগীয় কৃতকপক্ষ আহি এই লড়াটুক এই ফ্যামিলিবুরক যে এতিয়ালকে সহায় করা নাই আর স্কুলের পর উদ্ধার করা নাই। মই আদিল খান সারের লগত কথা পাতিলু, একো ফায়দা হওয়া নাই। আমার জলি কীর্তি ম্যাডামর লগত মই ডকুমেন্টারি কথাটো পাতিলু কন্ট্রোল রুমত বহি কিনি। তেতিয়া মই কৈছিলু যে এই নদীর বাঙ্গনকন যদি আমার ডিপুটি কমিশনার মহোদয় দিয়ে আর 10 ফ্যামিলির জমিন পুরা গুছি গল, যদি হিঁতক যদি সরকারে 5 কাঠা জমিন দিয়ে আর এক এক প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিয়ে আর এটা এটা যদি টিউবওয়েল দিয়ে তেতিয়া হিঁতর ফায়দা হব, ফেসিলিটি হব। বিজেপি নয়, এখন অগপতে যোগদান করবেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং সিদ্দিক আহমেদ। অগপয় যোগদানের ইচ্ছে প্রকাশ করে দলের কেন্দ্রীয় সভাপতি অতুল বরা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন প্রাক্তন 2 কংগ্রেসি মন্ত্রী। এ কথা খোলাসা করেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর। তবে ভোটারদের মনে যে বিষয়টি নিয়ে এ মুহূর্তে প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে তা হল, দুটি প্রাক্তন মন্ত্রী রাষ্ট্রীয় দলের পরিবর্তে অগপর মতো একটি আঞ্চলিকতাবাদী দলের দিকে কেন ঝুঁকতে শুরু করেছেন? দৈনিক চর্চা চলি আছে বরাকত যেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় অসম গণ পরিষদ দল যোগদান করিব। অসম গণ পরিষদ দল যোগদান করার কারণে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ,
অসম গণপরিষদ দলত জয়নিং করিবার কারণে তেওঁলোকে চেষ্টা চলাই আছে। তেওঁলোকে যোগাযোগ রাখি আছে, হয়তো কম সময়ের ভিতর আমাদের দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার লগত আলোচনা ফাইনাল হওয়ার পিছত দল জয়ন করিব, এটি একদম সত্য কথা। মোর যোগাযোগ করেছে গৌতম রায়, চারি পাঁচ দিন পিছত আহিব, আহিলে আমার দলের কেন্দ্রীয় নেতৃত্বের লগত আলোচনা করি সিদ্ধান্ত লই যাব। হয় আই আছে গৌতম রায় আই আছে, দল জয়ন করার কারণে আমাদের প্রতিষ্ঠার সভাপতি প্রবল কুমার মহন্ত ডাঙ্গরিয়ার যোগাযোগ চলি আছে, এটাও যোগাযোগ রাখিছে আমাদের দলের, মানে অসম গণপরিষদ দল জয়নিং করার কারণে সিদ্ধান্তভাবে প্রবল মন্ত্রণালয় যোগাযোগ রাখি আছে এটাও। রজনীখাল থেকে উচ্ছেদ করা 82টি পরিবারের পাশে এসে দাঁড়ালো উত্তর পূর্ব ভারত আমিরের শরিয়াহ ও নদওয়াতুত তামির। রবিবার ভাগা মুর্শেদ আলী লস্কর কলেজে এক সভার আয়োজন করে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর হাতে 3,000 টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, শিলচর বড় মসজিদের কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, হুসেন আহমেদ মজুমদার, জালাল উদ্দিন মজুমদার প্রমুখ। সভায় দুঃসময়ে 82টি পরিবারকে আশ্রয় ও খাবার দেওয়ার জন্য রজনীখালের বাসিন্দা জিতেন্দ্র কুইরির ভূয়সী প্রশংসা করেন প্রত্যেকে। আমরা সরকারের বিরুদ্ধে এখন এই সব মানে প্রতিবাদ বলতে যে আইনের পক্ষে নিয়ে পারবো না, কারণ ইয়াতে আসলেন আমরা সরকারের বিরুদ্ধে এই করে প্রতিবাদ করবো যে তোমরা উচ্ছেদ করেছো, আমরা ওদেরকে বাড়িঘর বানিয়ে দিচ্ছি, এটাই আমরা প্রতিবাদ করবো। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে কাটিগড়ার বিধায়ক আতায়ুর রহমান মাঝার ভুইয়া জানান, পিপলস সায়েন্স সোসাইটির উদ্যোগে রবিবার এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় ধলাইয়ের রজনীখালে। বিনামূল্যে আয়োজিত এই শিবিরে প্রায় 200 রোগীকে পরীক্ষা করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় ওষুধপত্র। এদিনের শিবিরে শিশুদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে মায়েরা তাদের সন্তানদের নিয়ে চিকিৎসা শিবিরে ভিড় করেন। রোগীদের পরীক্ষার দায়িত্বে ছিলেন চিকিৎসক সানাউল আলম ও আহমেদ হোসেন লস্কর। পিপলস সায়েন্স সোসাইটির পক্ষে ছিলেন শাজাহান তালুকদার, রাহুল রায়, উপকুমার রবিদাস, আলম হোসেন মজুমদার। একুশ বর্ষপূর্তি উদযাপন করেছে উধারবন্দ জগন্নাথ সিং কলেজ। এই উপলক্ষে রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংহ। বেলা 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তচৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ বিমল নাথ চৌধুরী, বিধায়ক মিহির কান্তি সোম, ডক্টর বিভাস দেব, ডক্টর পান্না দেব প্রমুখ। নরেন্দ্র ভাই মোদীর সরকারে আমরা দেখেছি 18টা ইউনিভার্সিটি হয়েছে, একটা ডিগ্রি কলেজ। আজকে সমস্ত এলাকাতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে কলেজ হচ্ছে। আজকে দিনে কলেজ করা সরকার ইচ্ছা করলেই করতে পারে, সেটা আপনারা দেখেছেন।
সারা ভারতবর্ষে যেভাবে শিক্ষা নিয়ে জোর দিচ্ছে, আমাদের রাজ্যেও ঠিকভাবে শিক্ষার উন্নয়নের জন্য এই কলেজ খোলা হচ্ছে। পরিকাঠামোগত এখনও অনেক বাকি, অনেক বাকি। এই সে শিক্ষক নেই, এলপি বলুন, এমই বলুন, হাই বলুন, আর ডিগ্রি তো বলেই লাভ নেই। আমার উদাহরণের একমাত্র ডিগ্রি কলেজ এটা। আর আমরা এই কলেজে যারা ডিগ্রি তাদের শিলচরে যেতে হয়, এই জন্য আগামী দিনে আমাদের এই কলেজের পরিকাঠামো আমরা সুন্দর করব। যারা ভবিষ্যৎ আছেন ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী বন্ধুবর্গ, তারা যদি কিছু জিজ্ঞাসা রাখেন, প্রশ্ন রাখেন, পরামর্শ রাখেন, জিজ্ঞাসা ঠিক হয় পরামর্শ রাখেন, আমরা সবাই মিলে এই পরামর্শগুলো কলেজ কর্তৃপক্ষকে জ্ঞাপন করতে পারি, পরবর্তীতে তাদের পাতে হবে, বিদ্যালয়ের উত্থানের পক্ষে সহায়ক হবে। জন্মদিন কী করা হয়, পর্যালোচনা করা হয়, সমীক্ষা করা হয় জীবনের এবং ভবিষ্যতের জন্য সংকল্প নেওয়া হয়, তো সেইভাবে কোনো সংকল্প নিতে পারি কি আমরা, সেই চেষ্টা আমরা করতে পারি। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ডক্টর সুপ্রবীর দত্তচৌধুরী জানান, যারা এই কলেজে ছিলেন বা পরে এসেছেন তাদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হয়েছে এবং এতে তিনি আপ্লুত। সুপ্রবীর বলেন, ড্রিম থেকে গড়ে ওঠে ডিজায়ার এবং ডিজায়ার থেকে ডিটারমিনেশন আর ডিটারমিনেশন থেকে ডেস্টিনেশন। তখনকার সময়ে ছিলেন তাদের মুখে হোস্টেল পড়া, কারণ আমিও পড়তে দেখেছি, চেষ্টা করছি, কারণ গ্রামের আপনারা বুঝে অনেকগুলো হোস্টেল থাকে। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। দেখুন, এখানে আমি আরেকটা জিনিসকে আনন্দিত হয়েছি, সম্বর্ধনা দেওয়া যারা ছিলেন প্রথম দিকে বা পড়ে গেছেন, এটা সম্বর্ধনা দেওয়া নয়, আমরা নিজেরাই সম্বর্ধিত হয়েছি, কারণ তারা যারা করেছে তাদের কোনো আশ্বাস করেননি। আমরা তাদের লক্ষ্যকে যে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্মরণ রেখেছি এবং আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই যে বড়ো করে স্বপ্ন দেখা, ড্রিম, ড্রিম থেকে গড়ে ওঠে ডিজায়ার এবং ডিজায়ার থেকে ওঠে ডিটারমিনেশন, আমরা করবো, আমরা পারবো, ডিটারমিনেশন আলটিমেটলি গিভস টু ডেস্টিনি এবং আমরা লক্ষ্যে পৌঁছব, এই আমাদের লক্ষ্য। যেটা প্রধানমন্ত্রী বরুণা সিং কলেজের শুরুর দিকে কালীগড় চলতে পাঠানোর যে গল্পটা বলছিলেন, যারা পিছনে থাকেন প্রদীপের তলায় তাদের নাম অনেক কেনে আসে না। বৃষ্টির মরশুম শুরু হতেই বেহাল রূপ নিয়েছে উধারবন্দ ভিআইপি সড়কের দীঘির পাড় এলাকা। জানা গেছে, দীর্ঘদিন ধরে ভিআইপি সড়ককে চার লেনের রূপ দেওয়ার কাজ শুরু হলেও উধারবন্দ থেকে দীঘির পাড় অবধি অংশে এখনও হাত পড়েনি, ফলে সড়কের ওই অংশে পুকুরের মতো গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে নরক যন্ত্রণা ভোগ করছেন পথচারীরা। এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়কের ওই অংশ সংস্কার না হওয়ায় বৃষ্টির এই মরশুমে তাদের ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়ছে। 10 জুন সড়কের ওই অংশের সংস্কারে উচ্ছেদ অভিযান চালানো হলেও এ যাবৎ সড়ক সংস্কারে হাত পড়েনি। এই যে প্রবলেমটা প্রায় 2-3 বছর ধরে চলতেছে, এই গাড়িয়ে পাথরে ধুলায়, রোদ পড়লে ধুলা, আর না হলে তো প্যাক, দোকানের মধ্যে প্যাক আসে, আমার অবস্থাও দোকানের খুবই চলতে ফিরতে অনেক প্রবলেম হয়ে যায়, কেউ কিছু করে না, কেউ কিছু দেখে না, নাকি আমরা কি অনেক কত আর চিল্লাম আর তো, ওরা কয়েকদিন আগে তো ভাঙিয়ে গেলো দোকান, উকান ভাঙিয়ে গেলো, বললো যে না শিগগিরই তারা কিছু বানিয়ে দিব, কিন্তু কিছুই দেখা যায় না।
এরকমই রয়েছে বাস ওরা জেসিবি দিয়ে আইনলে বাস এই দোকানের কিছু ভাঙিয়ে গেল আর তো কিছু দেখলাম না করতে তো ওয়েট এন্ড সি ইচ্ছা করে যে এখানে ওই আমার ইচ্ছা করে এখানে একটা মুড়া একটা টুল দিয়ে বসি দিয়ে বসি আর দেখাই যে না রাস্তার মাছ মধ্যে আমরা মাছ মারি এটা ফিশিং পনের মতো হয়ে গেছে আর এইগুলো দেখেও যদি তারা কেউ কিছু না করে তো আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার পাঁচ মাস ধরে স্কুলে আশ্রিত বানভাসী পরিবার খোঁজ নেয়নি প্রশাসন গৌতম সিদ্দিকের অগোপচল আফতাবের ভাষ্যে স্পষ্ট চিত্র রজনীখালের ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য নদওয়ার চিকিৎসা শিবির পিপলসে এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।